একবার যখন এই জিরাফটি বাড়ি ফিরছিল তখন সে লম্বা হওয়ার কারণে চাঁদের সাথে ধাক্কা খেয়ে যায়, যার কারণে চাঁদটি আকাশ থেকে নিচে এসে পড়ে যায়। এটা থেকে জিরাফটি অনেক বেশি ভয় পেয়ে যায়, সে তখন চুপচাপ ওইখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর সে আবারও সেখানে ফিরে আসে এবং সে চাঁদটিকে উঠে আবারও সেই জায়গাতে লাগানোর চেষ্টা করে, কিন্তু এই চাঁদটি বারবার নিচে পড়ে যাচ্ছিল। তার থেকে বিরক্ত হয়ে জিরাফটি চাঁদকে উপরের দিকে ছুঁড়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন চাঁদটি নিচে পড়ে ভেঙে যায়। ভাঙার আওয়াজ শুনে জিরাফটি পিছনে মুড়ে দেখে চাঁদটি ভেঙে কয়েক টুকরো হয়ে গেছিল। তখন গিয়ে চাঁদের টুকরোগুলোকে ঠিক করতে শুরু করে, যার পর সে চাঁদের টুকরোগুলোকে এক জায়গায় ফিট করে, কিন্তু সে গোল শেপ না করে তার মুখের মতো শেপ বানিয়ে দিয়েছিল। তারপর সে আবারও চাঁদকে ঠিক করে দেয়। সে তখন খুশি হয়ে সেখান থেকে যেতে শুরু করে, কিন্তু সে যখন পিছন দিয়ে ঘুরে দেখে সে চাঁদটি আবারও নিচে থেকে পড়তে শুরু করেছে। সে তখন দৌড়ে গিয়ে চাঁদটিকে নিচে পড়ার থেকে বাঁচিয়ে নেয়, কিন্তু চাঁদকে বাঁচানোর চক্করে চাঁদটি জিরাফের গলার মধ্যে আটকে যায়। এরপর কি হয়েছিল দেখার আগে আপনি যদি এই ছবিটি সুন্দর মনে করে থাকেন তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। জানি আপনাদের মধ্যে অনেকেই লাইক ও সাবস্ক্রাইব কিছুই করবেন না। এরপর চাঁদটি নিজের থেকেই বেরিয়ে নিজের জায়গা থেকে আটকে যায়।